أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق <applause> من ربكم فمن شاء السلام عليكم ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا دشوق سرطة أبنا درك أمانت جاناتشي সে দর্শক আজ থেকে আমরা আরম্ভ করছি এমটিএতে ধারাবাহিকভাবে আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস সম্পর্কে সরাসরি অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা আল্লাহ তালার হাম মহিমা কীর্তন করব পাশাপাশি মহানবী হযরত মোহাম্মদে মোস্তফা সাল্লাহ আলহিহি আসাল্লামের গুণগান তার জীবনের অনুপম ঘটনা বলি আমরা তুলে ধরবো হজরত মুহম্মদে মোস্তফা সাল্লাহ আলিহাস্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ যুগে আগত হজরত মসিহে মাউদ ইমাম মাহাদী আলহি সাল্লাহলামের সত্যতাও আমরা তুলে ধরবো এরই পাশাপাশি হাজর মসি মোহাম্মদলাহ সালাতু আসলামের উপর যে বিভিন্ন বিরোধিতা হয়েছে তার উপর যে বিভিন্ন আপত্তি করা হয়েছে এবং এখনও হচ্ছে তারও খণ্ডন আমরা করব তবে ধাপে ধাপে সে দর্শকবৃন্দ আমাদের সাথে আলোচনার জন্য আজ স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি মহতারাম মৌলানা আব্দুল আব্বাল খান চৌধুরী সাহেবকে এবং মহতারাম মৌলানা ফিরোজ আলম সাহেবকে সে দর্শকবৃন্দ আপনাদের সহযোগিতায় আমাদের এই সরাসরি অনুষ্ঠান সফল হবে এটি আমাদের প্রত্যাশা আপনাদের সবার সহযোগিতা আমরা কামনা করছি আপনাদের প্রশ্ন আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করবে আমাদের এই আয়োজনের উদ্দেশ্যে কোনো বিতর্ক নয় তবে সত্য সবার সামনে তুলে ধরা আমাদের কাছে একটি নিয়ামতের সংবাদ আছে আমরা আল্লাহ তালার ফজলে খোদার কাছ থেকে একটি নিয়ামত পেয়েছি বিশ্বে বিভিন্ন প্রান্তে বসবাসকারী প্রায় ত্রিশ কোটি বাংলাভাষী মানুষের কাছে এই নিয়ামতের সংবাদটি পৌঁছে দেয়াই আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য শুধু দর্শক আমাদের জীবনের পরম লক্ষ্য হচ্ছেন আমাদের পরম প্রিয় প্রভু প্রতিপালক তালা আমরা আমাদের এই অনুষ্ঠানের সূচনা করবো খোদাতালার গুণগান দিয়ে খোদাতালা সম্বন্ধে সাধারণ মানুষ কি ভাবছেন তা আমরা এখন দেখব টেলিভিশনের পর্দায় সীম এই মহাবিশ্ব অতি ক্ষুদ্র আমাদের এই পৃথিবী মানব পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে উন্নত সম্পন্ন জাতি কেন এবং কিভাবে আমরা এই পৃথিবীতে কি বা আমাদের সৃষ্টির উদ্দেশ্য এবং কে আমাদের সস্তা অভিজাত লন্ডনের শহরতলিতে নগর জীবনের শত ব্যস্ততার মাঝ আমরা খুঁজে পেতে চেষ্টা করেছি জীবনের সবচেয়ে আদি নিঘর কিন্তু মূল এই প্রশ্ন কে আমাদের সষ্টা এর উত্তর এখানে বসবাসকারী নাগরিকদের হৃদয়ে প্রতিবিম্বিত আয় কে বিশেষ করে আমার ইমানের দাবি মুসলমান হিসেবে মুসলিম হিসেবে আমার এই বিলিফটা থাকতেই হবে আমি আমি একজন মুসলমান হিসেবে আমার জীবনের শুরু থেকে আমার বিশ্বাস আল্লাহর পূর্ণ বিশ্বাস নিয়ে আমি চলতেছি এবং আমি এর দিকেই টিকেতে চাই কারণ আমরা সবাই মুসলমান আমরা এক মনে সবাই আল্লাহকে বিশ্বাস করব এটাই হচ্ছে মিন আমরা এক ওকে বিশ্বাস করতেই হবে যে আল্লাহ আমাদের একজন আছে আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নাই বহু ধর্মমতে আল্লাহ এক মানুষের বাস এই পৃথিবীতে এক অবিনশ্বর বা অদ্বিতীয় সত্তা বা পরমাত্মা সম্পর্কে তাদের ধারণাও বিভিন্ন কেউ বা এখানে আছেন একেশ্ববাদী বহুশ্বরবাদী দৃশ্যবাদী তৃতীয়বাদী তেমনি আরো অনেকেই আছেন যেমনি নাস্তিকরাও আছে কিন্তু লক্ষ্য করা যায় যে জীবনের সবচেয়ে চরম চরমক্রান্তি লগ্নে এক ঘোরো নাস্তিকের মধ্যে এক অসীম সত্তার প্রতি নিজেকে সমর্পণ করার প্রবণতা লক্ষ্য করা যায় যদিও আমাদের এই জনমতে সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাঙালি বাংলাদেশিদের ইসলাম ধর্মে উপস্থাপিত এক অদ্বিতীয় সত্তা বা আল্লাহ তালার উপর বিশ্বাস স্পষ্টভাবে প্রতীয়মান কিন্তু তবুও সস্তা সম্পর্কে সার্বিকভাবে সৃষ্টির এই যে ধারণা এই যে অভিমত কেন এত বিবিধ আপেক্ষিক দৃষ্টিতে পরস্পর আসুন সন্ধানে দর্শক ছোট্ট একটি ভিডিও ফুটেজ আপনারা দেখলেন এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনা পর্বে আমি প্রথমেই মহতারা মৌলানা আব্দুল আউ্বাল খান চৌধুরী সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই প্রথম প্রশ্ন আমরা যেভাবে আগে আলোচনা করেছি যে আমাদের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমাদের খোদা খোদাত তো এই খোদার প্রশংসা বা তার ইবাদতের দর্শন কী এটি যদি আপনি একটু বলতেন ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য দর্শক মণ্ডলী প্রথমেই হামেদান মুনিবান মুসাল্লিয়ান তালার গুণ গাইতে চাইব কিন্তু যোগ্যতা নাই কোরআনের এর আশ্রয় নিতে হবে সর্বশেষ সবচেয়ে সম্পূর্ণ শরীয়তের আশ্রয় নিতে হবে কেননা সীমাবদ্ধ মানুষ সে অসীম ক্ষুদাকে ধারণ করতে পারে না যতটুকু তিনি ধরা দেন কেবল ততটুকুই জানতে পারে আপনার প্রশ্ন হচ্ছে আল্লাহ তালার উপাসনা আরাধনা ইবাদতের দর্শন কি। আমার সীমাবদ্ধ জ্ঞানে আমি মনে করি এটার উত্তর এভাবে হবে মানুষ স্বভাবতভাবে সুন্দরের প্রতি আকৃষ্ট মানুষ নত হয় অনুগ্রহের সামনে যে পরম সত্তা সবচেয়ে সুন্দর যে পরম সত্তা সবচেয়ে বেশি অনুগ্রহশীল একমাত্র তার কাছে মানুষ নিজেকে বিসর্জন দিতে পারে সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারে এটা স্বাভাবিক প্রক্রিয়া কোরআন শরীফে আল্লাতালা একটা অদ্ভুত দাবি করেছেন এটা বিশ্বাসীদের জন্য প্রযোজ্য যখন আমরা নাস্তিকদের বিষয়ে আলোচনা করব তখন সে অন্য বিষয়গুলো আসবে বিশ্বাসীদের জন্য কোরআন শরীফে আল্লাহ তালা বলেছেন আমার অনুগ্রহ যদি তোমরা গোনার চেষ্টা করো হে আমার বান্দারা গুণে শেষ করতে পারবে না প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ প্রতিটি অনু পরমাণুতে আল্লাহতালার যে অনুগ্রহ আল্লাহ তালা গেঁথে দিয়েছেন প্রথিত করে দিয়েছেন তা গুণে শেষ করা সম্ভব নয় এমনকি জানাই সম্ভব নয় এ কারণে আমি বলতে গেলেও বলতে পারবো না এটা সীমা পরিসীমা কত দূর তাই শুধুমাত্র আল্লাহ তালার ভাষায় আমি এই কথাটা ব্যক্ত করলাম ওয়াই্লাহা কুরআন শরীফে আরেকভাবে আল্লাহ তালা নিজের গুণ বর্ণনা করেছেন বলেছেন আসমাউল হুসনা বেহা সমস্ত উত্তম গুণাবলী সর্বোত্তম গুণাবলী একমাত্র আল্লাহর অতএব তোমরা সেই সর্বোত্তম গুণের দোহাই দিয়ে আল্লাহকে ডাকো আল্লাহ নিজে ঘোষণা করছেন সৌন্দর্য খুঁজছ সৌন্দর্য অনুসন্ধান করছো আমার মাঝে তাকাও আমাকে অবলোকন করো সমস্ত সুন্দরের আধার আমি আমাকে আমার সুন্দর নাম এবং গুণবাচক নামের ডাক দাও দেখো আমি তোমাদের কাছে ধরা দেই কি না আরেক জায়গায় আল্লাহতালা বলছেন কলিদুল্লাহ আবিদুর রহমান আয়াম্মা তদু ফলাহুল আসমাউল হোসনা আল্লাহ নামে তাকে ডাকো রহমান নাকে নামে তাকে ডাকো কিংবা অন্য কোনো নামে তাকে সম্বোধন করো সমস্ত সুন্দর নাম তার আর এই দাবিটা আল্লাহ তালার গুণবাচক নাম এবং তার গুণাবলীর দিকে মানুষকে মনোযোগ আকর্ষণ করছে ভালো করে চেয়ে দেখো আমার সৃষ্টির দিকে তোমার নিজ সত্তার দিকে তোমার নিজ দেহের ভেতরে মহা আকাশে আমার সন্ধান খুঁজে পাবে আমার চিহ্ন তোমরা আবিষ্কার করবে তখন দেখবে আমি কত সুন্দর এই কথাটা তালা বলেই কেবল শেষ করেননি তিনি বিভিন্ন জায়গায় নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ তালা তার পক্ষ থেকে যুগে যুগে মহাপুরুষ রসুল নবী প্রেরণ করেছেন নিজের গুণাবলীতে তাদেরকে শিক্ত করেছেন তাদেরকে দেখেও খোদার দর্পণ দেখেছে মানুষ আর এইভাবে মানুষ বুঝেছে সবচেয়ে সুন্দর সবচেয়ে বড় অনুগ্রহের আধার মহান আল্লাহ অতএব তার সামনে মাথা নত না করে কোনো উপায় নেই আমার দৃষ্টিতে এই হচ্ছে উপাসনার দর্শন ধন্যবাদ মৌলানা সাহেব আপনার এই দর্শন বর্ণনা করার জন্য দর্শক আমরা আপনাদেরকে আগেও বলেছি আমাদের যে অনুষ্ঠান এটি একটি লাইভ অনুষ্ঠান আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন গ্রহণ করব। আপনাদের ফোনে কথা শুনব ইতিমধ্যে আমি আমার কম্পিউটার পর্দায় দেখতে পাচ্ছি অনেকগুলো মেসেজ এসে গেছে যারা ফোনে কথা বলতে চাচ্ছেন একটু ধৈর্য ধরুন আমরা প্রথমে আমাদের কিছু আলোচনা করতে চাই কিছুক্ষণ পরে যখন আমাদের ফোন লাইনগুলো সচল হবে আমি জানিয়ে দেবো আপনাদেরকে তখন আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলবেন টেলিভিশনের পর্দায় তখন আমরা আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগের বিস্তারিত তথ্য জানিয়ে দেবো দয়া করে একটু ধৈর্য ধরবেন আলোচনাটা শুনুন আমি আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবার আসছি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আমরা শুনলাম দর্শন কিন্তু আরেকটু গভীরে যেতে চাই যদি আপনি দয়া করে আমাদেরকে বলেন এবং এটি স্পষ্ট ধারণা থাকা দরকার আল্লাহ তালার গুণাবলী সম্পর্কে যদি আল্লাহ তালার গুণাবলী সম্পর্কে আমাদের ধারণা না থাকে তাহলে তার ইবাদত কী করে হবে তো আল্লাহ তালার গুণাবলী সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু বলেন যে এ সম্পর্কে ইসলাম ধর্ম আমাদেরকে কি শিক্ষা দেয় আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য সুধী দর্শক মণ্ডলী আপনারা মহতরম মৌলানা ওয়াল সাহেবের কাছে শুনেছেন যে আমাদের খোদা এক অসীম সত্তা আর আমরা সৃষ্টি সসীম এক সসীম সত্তা সসীম সৃষ্টি এক অসীম সত্তাকে নিজ শক্তিতে নিজ বলে নিজ গুণে পেতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই মহান এবং অসীম সত্তা নিজ অনুগ্রহে আমাদেরকে তাকে পাওয়ার পথ না দেখান তিনি এক স্নেহশীল পিতার মতো যে তার শিশু হাত ধরে আঙ্গুল ধরে তাকে পথ দেখায় বা তাকে ভালোবাসার পদ্ধতি শেখায় আমাদের খোলা তালা তাই করেছেন তাকে পাওয়ার আমরা কোনো প্রকারের কোনো ধরনের যোগ্যতা রাখতাম না কিন্তু তিনি আমাদেরকে দেখিয়েছেন যে আমাকে যদি পেতে হয় আমাকে বুঝতে হয় মানুষের সীমিত শক্তির মাঝে যতটা তাকে বোঝা সম্ভব সেই পথ তিনি নিজেই আমাদেরকে দেখিয়েছেন আর কোরআনের অতি প্রারম্ভেই তিনি আমাদেরকে তা বলেছেন আউজবুল্লাহ আহমিনুল রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম সুরাফ আতে হায় আল্লাহ তালা বলছেন আলহামদুলিল্লাহে রবেল আলমিন আর রহমান রহিম মালিক ইয়দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্তাইন ইহদিন মুস্তাকিম আমি এ পর্যন্ত পড়লাম কিন্তু এই কয়েকটি আয়তের মাঝে খোদা তালা আমাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের খোদা কেমন তাকে কিভাবে চেনা যায় কোন পথে অগ্রসর হলে তাকে মানুষের জন্য সীমিত গণ্ডিতে বোঝা সম্ভব হবে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ সত্যিকার অর্থে সকল প্রশংসার অধিকারী কিন্তু সেই প্রশংসা কেন তিনি বলছেন যে আমি রব্বুল আলমিন প্রথম কথা রব্বুল আলমিন হওয়ার কারণে আমি প্রশংসিত রব্বুল আলমিন এর বিভিন্ন অর্থ করেছেন মুফাসেরা বা বিশেষজ্ঞরা বা যারা আরবির ভাষার জ্ঞান রাখেন রাব বলা হয় সেই সত্তাকে বা সেই ব্যক্তিকে দৃষ্টান্তস্বরূপ অভিধানে লেখা আছে ঘোড়ার বাচ্চাকে যেভাবে মালিক পুরো আদর করে যত্ন সহকারে লালন করে পালন করে খেয়াল রাখে যেন কোনো প্রকারের ক্ষতি না হয় এমন ব্যক্তিকে বলা হয় রব লালন পালন কর্তা তো আমাদের আল্লাহ আমাদের লালন পালন করেছেন আমাদের লালন পালনের জন্য শুধু এক ঘোড়ার বাচ্চাকে পালনের জন্য যতটুকু ব্যবস্থা নিতে হয় ততটুকুই ব্যবস্থা নেননি আমাদের অস্তিত্বের সংগ্রামে যে আমরা এখানে টিকে আছি তার পিছনে এক মহান এবং অনন্ত আর বিশাল প্রস্তুতির ইতিহাস আছে সেই ইতিহাস যারা পড়েছে তারা জানে ও কিছুটা হলে বুঝতে পারবে যে খোদা তালা কীভাবে আমাদেরকে লালন এবং পালনের ব্যবস্থা নিয়েছেন এরপর রহমান বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন যার সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনায় পরে যাব রহিম বৈশিষ্ট্যের কথা আছে মালিক ওমেদিনের কথাও আছে কিন্তু আল্লাহতালা বলছেন যে আমি রব্বুল আলামিন প্রথমে এই কারণেই আমি প্রশংসনীয় আর এই শব্দের পিছনে বিরাট ইতিহাস রয়ে গেছে পুরো সৃষ্টির আমি সেই দিকে যদি যাই সংক্ষেপে বলতে হবে যে প্রথমে এই পৃথিবী ছিল সব কিছু ছিল হস্টাইল বিরূপ এখানে জীবনের জন্য কোনো পরিবেশ ছিল না অনুকূল কোদাতলা সে প্রতিকূল পরিস্থিতিকে পরিবর্তন করেছেন যাতে এখানে জীবনের মৌলিক উপাদান থেকে শুরু করে মানুষ পর্যন্ত সৃষ্টির জন্য একটা পরিবেশ গড়ে ওঠে বসবাসের যোগ্য একটা পরিবেশ এই কারণেই তিনি রব্বুল আলমেন এবং মানুষ এর জন্য যত বেশি খোদা তালার প্রশংসা করুক না কেন যা যথেষ্ট হবে না তা পর্যাপ্ত হবে না এই সব আরেকটা দিক আমি বলতে চাই যে রব্বুল আলমের শব্দ বলে এটি স্পষ্ট করা হয়েছে যে আমাদের খোদা কোনো জায়দের বা কোনো বকরের বা হিন্দুর বা শুধু মুসলমানেরই নয় বা শুধু ইহুদিরই নয় যেভাবে পৃথিবীর বিভিন্ন ধর্ম দাবি করে থাকে যে আল্লাহ হলেন শুধু আমাদের খোদা তালা বলছেন আমি রব্বুল আলমিন রব হিসাবে আমি দেখি না যে কারো কি যোগ্যতা আছে কি কোয়ালিফিকেশন আছে আমার সৃষ্টি আমার স্নেহের সৃষ্টি আমি তাদের লালন পালনের জন্য সকল ব্যবস্থা করেছি সকল বিধান করেছি জি তো এই দৃষ্টিকোণ থেকে যদি একটু চিন্তা করা হয় তাহলে মানুষ খোদার প্রশংসা করতে বাধ্য জি ধন্যবাদ মালানা ফিরোজ আলম সাহেব দর্শক আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব। আমি আমার কম্পিউটার পর্দায় দেখতে পাচ্ছি যে অনেকগুলো ফোন লাইন আছে এবং অনেকেই মোবারকবাদ জানিয়েছেন কিন্তু আমরা আরও দুটি প্রশ্ন রাখবো তারপর আলোচনা যাব আমাদের সময় খুব কম আমরা জানি কিন্তু তারপরেও কিছুটা সময় আমাদেরকে দিন মোহাম্মদ সালে সাহেব কানাডা থেকে মোবারকবাদ জানিয়েছেন ধন্যবাদ আপনাকেও অনুরোধ আপনারা অনুষ্ঠান দেখতে থাকুন আর আপনাদের আশা করি আপনাদের যে প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন এবং এই অনুষ্ঠানকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের তবলিগের ময়দানে সফলতা লাভ করতে পারবেন আমি এরপরে পরবর্তীতে ফোনে কলে যাব মলানাস আউল সাহেবের কাছে আরেকটা প্রশ্ন করতে চাই যেভাবে ফিরোজ আলম সাহেব বলে দিলেন যে আল্লাহ তালার সুরা ফাতেহাতে চারটি মূল বৈশিষ্ট্যর কথা উল্লেখ আছে রাব্বুল আলমীর সম্পর্কে উনি কিছুটা বললেন আপনি যদি পরবর্তী দুটো রহমান এবং রহিম যেহেতু যেহেতু একটার সাথে আর একটা গভীর একটা সম্পর্ক আছে এ দুটো বৈশিষ্ট্য সম্পর্কে যদি আপনি সংক্ষেপে কিছুটা বলতেন ধন্যবাদ আপনাকে তারেক সাহেব অন্ধদের হাতি দেখা একটা গল্প বাংলাতে খুব প্রচলিত আপনি যেভাবে প্রশ্ন করছেন মনে হচ্ছে যেন আমি আল্লাহতাল্লাহ সম্বন্ধে অনেক জানি কিছু জানি না হয়তো অন্তরালে আল্লাতালা হাসছেন রহমান এমন একটি নাম যিনি অযাচিতভাবে দেন এমন একটি গুণবাচক নাম যিনি না চাইতে দেন আর যখন দেন অফুরন্ত দেন এত দেন এত পর্যাপ্ত পরিমাণে দেন যে মানুষ এটাকে নিয়ে কুলোতে পারে না শেষ করতে পারে না মহা মহাভাণ্ডার দেন রহমান হোদার সম্পর্কে আমাদের ধারণা যদি আমাদেরকে একটা রাখতে হয় তাহলে এভাবে বললে হবে সৃষ্টি সুখের উল্লাসে তিনি নিজের সৌন্দর্য বিকাশের জন্য ব্যবস্থা করেছেন সৌন্দর্যের বিকাশ হিসাবে তিনি এক মহা সৃষ্টির পরিকল্পনা করেছেন কোনো মানুষ চায় নাই যে বাতাসের ভিতরে এত শতাংশ অক্সিজেন থাকুক এত শতাংশ নাইট্রোজেন থাকুক এত পরিমাণে বাতাস থাকুক সাত স্তরে স্ট্যাটসফিয়ার অন্যান্য ফি স্পিয়ার আর ফিয়ারের স্পিয়ারগুলো যেগুলো স্তরে স্তরে সাজানো আছে সেগুলো হোক কেউ চায় নাই যে সাধু পানি সুমিষ্ট পানি এত পরিমাণে থাকুক কেউ জানতে পারে নাই যে সমুদ্রের কত প্রয়োজনীয়তা আছে কিন্তু তিনি সৃষ্টি করেছেন আপন মনে তিনি সৃষ্টি করেছেন যা যা প্রয়োজন সেটা মিটিয়েছেন এবং তার চেয়ে অনেক বেশি দিয়েছেন আমাদের একটা পৃথিবী একটা সুরজগতের একটা সামান্য ক্ষুদ্র গ্রহ আমরা সেখানে যেন ভারসাম্য বজায় থাকে তার জন্য অগণিত নক্ষত্র গ্রহ উপগ্রহ সৃষ্টি করেছেন একটা অদ্ভুত আলটিমেট ব্যালেন্স সৃষ্টি করেছেন এটা রহমান হোদার দায় এটা খুদা রাহমান হোদার গুণ এবং তার বিকাশ আরও যদি সংক্ষিপ্ত দুনিয়া এবং জগতে ফেরত আসি একটা শিশুর জন্য যা কিছু প্রয়োজন তা তিনি তার জন্মের পূর্ব থেকে সৃষ্টি করে রেখেছেন কোনো শিশু দোয়া করে নাই আমাকে একটা মা দিও জি জি মায়ের বুকে দুধ দিও দুধের ভিতরে এতগুলো উপাদান দিও যেগুলো আমার স্বাস্থ্যের জন্য প্রয়োজন কিন্তু আল্লাহ দিয়েছেন আর ততদিন পর্যন্ত দিয়েছেন যতদিন তার জন্য সেটা প্রয়োজন তাহলে দেখা যাচ্ছে পদে পদে রহমান হোদার বহির প্রকাশ ঘটেছে রহিম এর পরবর্তী ধাপ না চাইতেও দেই চাইলেও দেই চেষ্টা না করলেও পাও আবার যদি চেষ্টা করো আমার শিক্ষা অনুযায়ী তাহলে আরেকটা নিয়ম অনুযায়ী আমি তোমাদের কাছে প্রকাশিত হব সেটা রহিম এক শিশু একবার ক খ ক পড়ে সারা জীবন সে যদি এম এ পাস করে পিএইচডি করে কিংবা তারপরে পোস্ট ডক্টর কোর্সেস করে সেই ক খ গ তার কাজে লাগছে পরিশ্রম একবার করেছে জি কৃষক একটা বীজ বপন করে আর একটা বীজ থেকে সাতশো গুণ বরঞ্চ তার চেয়েও বেশি সে ফসল ফলায় আর সেখান থেকে ফসলের একটা অব্যাহত ধারা অব্যাহত থাকে তাহলে দেখা যাচ্ছে রহিম হুদা পরিশ্রমের ফল দেন একবার দেন না অনেকবার দেন বারবার দেন অতএব আল্লাহ তালা রহমান বিনা পরিশ্রমে না চাইতেও দেন অফুরন্ত দেন আর রহিম চেষ্টা করলেও দেন আর চেষ্টা করলে যতটুকু তোমরা চেষ্টা করছো তার চেয়ে অনেকগুণ বাড়তি দেন এটা হচ্ছে রহিম খুদার বহির প্রকাশ সংক্ষেপে এই ছিল আপনার উত্তর জজাকাল্লাহ দর্শক আমরা আবারও অনুরোধ করব আমি দেখতে পাচ্ছি যে টেলিফোন লাইনে অনেকেই অপেক্ষা করছেন কিন্তু আমরা আরেকটু কথা বলে আপনাদের সাথে যেতে চাই আমাদের টেলিফোন লাইনগুলো সচল করে দিব এই এখন যে প্রশ্নটি করব মৌলানা ফিরোজ আলম সাহেবকে তারকে প্রশ্ন করার পরেই আমরা ইনশাল্লাহ ফোন লাইনগুলো সচল করে দিব এখনই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে সরাসরি যোগাযোগ করতে চান আপনারা আমাদের ফোন নাম্বারগুলো বা ফ্যাক্স নাম্বার ইমেইল অ্যাড্রেস টুকে নিন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো জিরো ফোর ফোর টু জিরো এইট সিক্স এইট সেভেন এইট জিরো ওয়ান জিরো আমি আবার পুনরাবৃত্ত করছি

এবং আপনারা আমাদেরকে ইমেল করেও প্রশ্ন পাঠাতে পারেন এবং ইমেল অ্যাড্রেস হচ্ছে এস এস লাইভ অ্যাট এম ডট টিভি আশা করি টেলিভিশনের পর্দায় পর্দায় আপনারা এই তথ্যগুলো দেখবেন আপনারা টুকে নেবেন এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তবে আমি আগে থেকেই আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে যখনই আপনারা আমাদের সাথে টেলিভিশনে কথা বলবেন আপনারা আপনার টেলিফোনে শুনুন আমাদের কথাগুলো আমাদের অনুষ্ঠান কিন্তু আপনার টেলিভিশনের ভলিউমটা আপনারা দয়া করে বন্ধ করে দিবেন নতুবা নতুবা আমরা আপনাদের সাথে কথা বলতে পারব না দর্শক ফিরে যাচ্ছি আবারও প্রশ্নে মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আর মলানা আব্দুল আবাল সাহেব যেভাবে বললেন যে এত ব্যাপক বলে শেষ করা যাবে না আর আল্লাহর সত্তা সম্পর্কে আমাদের মতো ক্ষুদ্র মানুষের পুরো জানাও সম্ভব না আয়ত্ত করাও সম্ভব না তারপরেও আমরা ভূমিকাতেই বলেছি যে আমরা আসলে আল্লাহ সম্পর্কে আমরা ভিন্ন অনুষ্ঠান করব। আল্লাহর অস্তিত্ব অস্তিত্ব নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আজকে ভূমিকা ভূমিকাস্বরূপ কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই গুটি গুটিগত কথা এখানে আলোচনা করছি তো আল্লাহ তালার যে অনুপম আরেকটি বৈশিষ্ট্য আছে আপনি যেভাবে বলেছিলেন যে মালিকীয়দিন এই সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলে দিতেন ধন্যবাদ আপনি ফোন কল এবং এসএমএস এই সমস্ত মেসেজের কথা বলছেন যে অনেকেই লাইনে আছে ইনশাআল্লাহ সবাইকে সুযোগ দেওয়া হবে যতটা সম্ভব আমরা খোদার পবিত্র গুণাবলী নিয়ে আলোচনা করছি আসলে খোদাতলা ছাড়া বাকি সব কিছু অর্থহীন যেভাবে আপনি শুরুতেই বলেছেন আমাদের কার্যক্রমে খোদাতলা প্রভূত বর্গ সৃষ্টি করবেন যদি সেই সত্তার গুণাবলী কিছুটা হলে আমরা বুঝতে পারি এবং ধারণ এবং অবলম্বন করতে পারি তো মালিকীয় অমিরদ্দিন খোদাতালার মৌলিক চারটি বৈশিষ্ট্যের একটি যা এই পৃথিবীতে কাজ করছে এবং এই বৈশিষ্ট্য সম্পর্কে অগণিত আয়েত কোরআন ক্রেমে রয়েছে এবং অসাধারণ একটি বৈশিষ্ট্য এবং গুণবাচক নাম খোদাতালার এবং মালিকি অমির্দ যেই ফ্রেজ কোরআন সুরাফাতে হাতে ব্যবহার হয়েছে এর বাংলা অনুবাদ হলো বিচার দিবসের মালিক এই ফ্রেস্টার ভিতরেই মানব জাতির জন্য আশার আলো আছে বিচার দিবসের মালিক হওয়ার অর্থ হল এই পৃথিবীতে অনেকে এমন আছে যারা অত্যাচার অন্যায় অবিচার করে পা এই পৃথিবীর ত্রুটিপূর্ণ বিভিন্ন বিচার ব্যবস্থার কারণে পার পেয়ে যায় ধরা পড়ে না কিন্তু সর্বাধিপতি খোদাতালা মালিক কোরআন সাহেবের সূচনাতেই এই নিশ্চয়তা দিয়েছেন সেই নির্যাতিত এবং বঞ্চিত শ্রেণীকে যে তোমরা দুঃখিত এবং ব্যথিত হয়েও না যারাই জুলম এবং অত্যাচার করছে একদিন সেই মালিকের দরবারে তাদেরকে উপস্থিত হতে হবে এই পৃথিবীতে অনেকেই আছে যাদের জুলম এবং অত্যাচার বা তাদের নেক কর্ম এবং পুণ্যকর্মের গণ্ডি এবং পরিধি এত বেশি এত ব্যাপক হয়ে থাকে যে এই পৃথিবীর সীমিত ষাট সত্তর বা আশি বছরের জীবনে তারা সে অপকর্মের শাস্তি যথেষ্ট শাস্তি দেওয়া তাদেরকে সম্ভব নয় বা তাদের নেক কর্মের পর্যাপ্ত পুরস্কার দেওয়া সম্ভব নয় সেই কারণেই মালিক ইউম দিন তাদের জন্য আশার আলো বঞ্চিত শ্রেণীর জন্য এবং নেক আর পুণ্যবান শ্রেণির জন্যও দৃষ্টান্তস্বরূপ হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম যেই অসাধারণ মানবিক গুণাবলের অধিকারী ছিলেন পৃথিবীতে যে অসাধারণ কর্ম এবং সৎকর্ম তিনি করেছেন খোদার ভালোবাসা খোদার ইবাদতের ক্ষেত্রে এবং মানব সেবার ক্ষেত্রে যে পর্যায়ে তিনি পৌঁছেছেন এবং মানব সেবা আর খোদার ভালোবাসার যেই অনন্ত বাসনা তার হৃদয়ে ছিল তার পুরস্কার সীমিত ষাট বছরের জীবনে পাওয়া সম্ভব নয় মালিক হিসাবে সর্বাধিপতি খোদা তার জন্য সে অনন্ত পুরস্কারের জগৎ রেখেছেন তার মৃত্যুর পরপারে অনুরূপভাবে আবু আবুজাহাল যে অন্যায় করেছে যে অত্যাচার করেছে হজরত মোহাম্মদ সাল্ল ইসলামের উপর তার এই পৃথিবীর কয়েক বছরের জীবনে শুধু ওহদের যুদ্ধে মারা গিয়েই সে পার পেয়ে যায়নি এটি সীমিত মালিকীয়তের বহির ঘটেছে কিন্তু পরম মালিকীয়তের বহির্প্রকাশ ঘটবে মৃত্যুর পরপারে পর পরকালে তো এই বৈশিষ্ট্যের ভিতর মানব জাতির জন্য আশার আলো আছে অনেক শুভ সংবাদ আছে দুঃখিত এবং বঞ্চিত শ্রেণীর জন্য এবং অনেক দৃষ্টান্ত দেওয়া যায় কিন্তু সময় যেহেতু আমাদের সীমিত অনেকেই লাইনে জি মালিক বা মালিক সর্বাধিপতি বৈশিষ্ট্যের আরেকটা পরম বিকাশ ঘটে নবীদের অস্তিত্বে খোদাতালার পক্ষ থেকে যখনই কোনো নবী এসে থাকেন সারা পৃথিবী তাকে নির্মূল করার সকল চেষ্টা করে মোহাম্মদ সাইসলামকে নির্মূল করার সকল অপ এবং হীন অপচেষ্টা হয়েছে কিন্তু খোদা তালা মালিক হিসাবে মোহাম্মদ আসসালামকে জানিয়ে দিয়েছেন যে কদম আল্লাহ আগলে বসুলি আমি চূড়ান্ত মালিক আমার সিদ্ধান্ত যে সারা পৃথিবীর বিরোধ এবং মোহাম্মদ রসুল্লাকে নির্মূল করার সকল হীন চেষ্টা সত্ত্বেও আমার এই রসুল অবশ্যই জয়যুক্ত হবে একই সংবাদ আল্লাহ তালা এই যুগের প্রতিশ্রুত মসি এবং মাহাদিকেও আল্লাহ তালা দিয়েছেন সারা পৃথিবীর বড় বড় সরকার বিরোধিতা করছে হাজরত রসুর উল্লাহ সাল্লাই সাল্লামের প্রতিশ্রুত এই মাম মাহাদি এবং মসির জামাতকে নির্মূল করার কিন্তু তাদের সমস্ত বিরোধিতা এবং অত্যাচার অনাচার সত্ত্বেও এই জামাত ক্রমশ অগ্রসর হচ্ছে এগিয়ে যাচ্ছে আল্লাহ তাল ফজলে প্রতিদিন প্রতিনিয়ত এটি খোদার মালিক বৈশিষ্ট্যের বহির প্রকাশ ঘটছে আমার কাছে বেশ কিছু পয়েন্ট ছিল যা আমি আর বিস্তারিত বলতে পারবো না এখনকার সময় সংক্ষিপ্ত ধন্যবাদ মৌলানা সাহেব সুই দর্শক আমরা কথা বলছিলাম এত গুরুত্বপূর্ণ আলোচনা আর এত মজার আলোচনা যে শুনতেই মন যায় আশা করি আপনারাও উপভোগ করেছেন কিন্তু আমরা যেহেতু আপনাদেরকে আগেই জানিয়েছি যে আমাদের এই অনুষ্ঠানটা একটা সরাসরি সম্প্রচার আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারবেন তো অনেকেই ফোন লাইনে আছেন আমি ধীরে ধীরে সবাইকে লাইন দেব এক নম্বর লাইনে আছেন আমাদের সম্ভবত ঢাকা থেকে প্রফেসর মীর মুবাসের আলী সাহেব আমরা তার সাথে কথা বলবো মুবাসের আলী সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন

বিদ্বেষ হানাহানি ও অনেক গুণ বেড়েছে বিভিন্ন গোত্র সম্প্রদায়ের মধ্যে বিরোধ ও জুলুম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ধর্ম সম্বন্ধে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতেও অনুষ্ঠান ও প্রচার হচ্ছে এই জুলুম ও উত্তাপ নিরসনের একটা উপায় হচ্ছে একে অন্যের সম্বন্ধে জানা ও জ্ঞান বৃদ্ধি করা এই পটভূমিতে বিশ্বের বাংলা ভাষাভাষীদের জন্য ইসলাম বিষয়ক এই আলোচনা ও প্রশ্নোত্তর অনুষ্ঠান খুবই উপকারী ও সময় উপযোগী হয়েছে বিশ্বের বাংলা ভাষাভাষীদের এই সুযোগ করে দেওয়ার জন্যে ধর্মপ্রাণ অনুসন্ধান অনুসন্ধিচ্ছ ও সত্য সন্ধানে বাঙালিদের প্রতি এতটা মনোযোগ ও প্রধান্য দেওয়ার জন্য আমি আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা মির্জা মসরুর আহমদ আয়দুল্লাহ তালা বেনসিল আজিজকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই তার শুভেচ্ছা ও দোয়ার বরকতে এই অনুষ্ঠান অবশ্যই সাফল্যমণ্ডিত হবে ধন্যবাদ বাংলা ভাষাভাষী জনসাধারণ এই অনুষ্ঠান শুনে প্রশ্ন করে ইসলাম সম্বন্ধে সঠিক তথ্য জানতে উপকৃত হবে এই নিয়ে আমি করছি। আমার হচ্ছে আন্দোলনের লোকেরা আহমদিয়ত সত্যিকারের ইসলাম বলে প্রচার করতে চায় কেন আহমদিয়ত কিভাবে সত্যিকারের ইসলাম হলো বুঝিয়ে বললে বাঁচিতে হব জি ধন্যবাদ প্রফেসর আলী সাহেব দর্শকবৃন্দ আমরা কথা বলছিলাম প্রফেসার প্রফেসর মীর মবেশর আলী সাহেবের সাথে তিনি অত্যন্ত সুন্দরভাবে তার পয়গাম দিলেন অনুষ্ঠানের জন্য ধন্যবাদ দিলেন আমরাও কৃতজ্ঞ আপনার জন্য আপনার কাছে যা আপনি সময় করে আমাদেরকে ফোন করেছেন আপনার প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের প্যানেলে উপস্থিত মৌলানা সাহেব শুনে নিয়েছেন কিন্তু এর আগে আমরা শুনবো আমাদের দ্বিতীয় লাইনে আছেন সম্ভবত কলকাতা থেকে একজন মোহাম্মদ মার্শেক আলী মোল্লা সাহেব মার্শেক আলী সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন জি 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 মাসেক আলী সাহেব আপনি দয়া করে টেলিভিশনের ভলিউমটা বন্ধ করে দিন আর টেলিফোনে আমাদের কথা কথা শুনুন আমরা আপনার সাথে বলতে পারবো না জি 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 আপনি কিছু বলতে চান জি 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 বলুন আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠান পর্বটা দেখে আমি খুবই খুশি হলাম এই গত পঁচিশ তারিখে আমাদের এই মেদিনীপুরে একটা বাহাস হলো আর তাতে আমাদের বিরুদ্ধবাদী মৌলবীরা এখনো পর্যন্ত বলে যে ঈশা আল ইসলাম আকাশে বেঁচে আছে এই ধরনের কত যে ভুল বিশ্বাস তাদের মধ্যে আছে এবং আল্লাহর অস্তিত্বের উপরে আল্লাহর গুণাবলীর উপরে নানা রকমের ভুল ধারণা তারা চলছে সত্যি এই অনুষ্ঠানটি আরম্ভ হয়েছে এটা বিশ্বের বাঙালিদের জন্য আবে হায়াত বলে আমি মনে করি আমার মনে হয় বাঙ্গালকা দিল জয় কিয়া জায়গা এই যে মুসিম এলাম বাংলা বাঙালিদের হৃদয় জয় করা হবে আবার পূর্ণ হল বলে আমার মনে হলো এজন্য খলিফাদুল মুসেল খামস আইদ আল্লাহ তালা বেন আজিজকে হাজার হাজার সুক্রিয়া অন্তর থেকে আশা করি এ অনুষ্ঠান কেবল বাংলার জন্য নয় পরন্তু ভারত ও বিশ্বের সকল বাঙালিদের জন্য ফলপ্রসূ হবে ইনশাল্লাহ জোজাক আল্লাহ মার্শেক আলী মোল্লা সাহেব আপনি অত্যন্ত সুন্দর পয়গাম দিলেন এই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ আপনার প্রত্যাশা পূর্ণ হোক এটি আমাদের কামনা আপনি আমাদের যেন দোয়া করবেন না যেন আল্লাহ তালা আমাদের আমাদেরকে তৌফিক দেন আমরা যেন সুন্দরভাবে তুলে ধরতে পারি আর হুজুরের প্রত্যাশা যেন আমরা পূরণ করতে পারি এবার তিন নম্বরের লাইনে আছেন হল্যান্ড থেকে আমাদের ভাই কাউসার আহমদ সাহেব সম্ভবত দেখা যাক তিনি কি বলেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুмма আলহামদুলিল্লাহ অনেক বড় ঘটনা এটা আজকে যেটা শুরু হয়েছে আল্লাহ তাআলার ফজলে ঐতিহাসিক ঘটনা যে সমস্ত ঘটনাকে ঐতিহাসিক বলা যায় তার মধ্যে এটা একটা বাঙালি জাতির জন্য আমি মনে করি এবং সর্বপ্রথম আল্লাহ তালার অনেক সুক্রিয়া আদায় করছি এবং আল্লাহ পবিত্র যে ভবিষ্যৎবাণী করেছেন যে ইসলামের পূর্ণ বিজয় হবে তো সেই হবে তার নমুনা দেখ আমরা দেখতে পাচ্ছি এর এর মধ্যে এম এবং হুজুর আয়দ আল্লাহ তালা নাসুল আজিজ উনি যে বাঙালি জাতিকে কত ভালোবাসেন তার তাও আমরা বুঝতে পারছি হুজুরের এই যে অনুগ্রহ যে এই অনুষ্ঠান শুরু করার জন্য আলহামদুলিল্লাহ সেটা শুরু হয়েছে এখন আমার যে একটি বিষয় আমি বলতে চাচ্ছি যে এর দ্বারা কি হতে যাচ্ছে আমরা আরবি যে ভাষাভাষীদের জন্য যে অনুষ্ঠান শুরু হয়েছে কিছুদিন আগে তার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় আমরা হল্যান্ডে আছি এখানেও যে এমন এমন লোক আমি নিজে তাদের সাথে মিলেছি যে এমটিএ দেখে সেই প্রোগ্রামগুলো দেখতে দেখছিল সে অন্যদিক দিয়ে প্রপাকাণ্ডা শুনেছে আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে আর সে এমটিএ যখন দেখছে দেখে সে লন্ডনে যোগাযোগ করেছে সেখান থেকে উত্তর পেয়েছে কার সাথে যোগাযোগ করতে হবে তারপরে যোগাযোগ করে সে বয়াত করেছে সেই সমস্ত লোকদেরকে আমি যখন দেখেছি এবং বেলজিয়ামেও বয়াত করেছে বেলজিয়ামের একটা ঘটনা বলি যে একজন লোক কয়েকদিন আগে মসজিদে এসে নামাজ নামাজ পড়ছে অনেক লম্বা দেখে মনে হচ্ছিল যে এই নামাজ তো এরকম লম্বা নামাজ তো আহতিরা পড়ে সে নামাজ পড়েছে পড়ে সালাম ফিরিয়ে জিজ্ঞেস করছে ইমাম সাহেব কোথায় আচ্ছা ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে তো বললেন যে আমার বায়াত নেন এবং চান্দা

কথা সংক্ষেপ করেন তাহলে ভালো হবে যে দয়া করে এই বিষয়টা যদি একটু আল্লাহটা মধ্যে এর উপরে যদি একটু আলোকপাত করা হয় আল্লাহ তালার কি যখন নাকি আল্লাহ আমি আমি আপনার প্রশ্নটি বুঝতে পারিনি যদি আবার একবার বলেন হ্যাঁ আল্লাহ যখন নাকি আল্লাহ কাউকে পাঠান এই দুনিয়াতে মানুষের জন্য সবাই অপেক্ষা করে আছে জি জি হ্যাঁ যে আল্লাহ তালা ইসলামের পূর্ণ বিজয়ের জন্য কাউকে পাঠাবেন ইমাম মাহদি ইসলাম সালাম তো আল্লাহ তাআলার যদি এই বিষয়ে আচ্ছা বলা যায় যে বিরোধিতা হয় বা এটাকে যদি একটু খুলে বলা হয় ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য কাউসার সাহেব অনেক ধন্যবাদ আপনার একটি প্রশ্নের জন্য সুধ দর্শক আমরা এখন অন্যদিকে দিকে যাব এখন আমরা একটু সুযোগ দিতে চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা বসে আছেন আমাদের অনুষ্ঠান দেখছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে কাজ করছেন মুরব্বী মলেম সাহেবান আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের পরিশ্রম আল্লাহ তালা কবুল করুন এবং আমি আমার যে টিম আছেন তাদেরকে অনুরোধ করব। যে আপনারা প্রথমে একজনকে বলেছিলেন যে একজনকে প্রশ্ন পাঠিয়েছে ওনার সাথে কি আমরা ফোনে কথা বলতে পারি যেন যেমন একজন ফোন করেছেন তেরোগাতি থেকে ওনার নাম হচ্ছেন সাধু মিয়া উনি বলতে চাচ্ছেন যে ইমাম মাহাদি আলাহ আসলাম সত্য হলে আমরা যারা আহমদী হয়েছি তাদের এত বিরোধিতা কেন যদি আপনারা এই প্রশ্নের উত্তরটা দিতে চান সাধু মিয়া তেরোগাতি থেকে এই প্রশ্ন করেছেন আমি আবল সাহেবকে অনুরোধ করছি যদি আপনি শুরু করেন সাধু মিয়া তেরো গা থেকে আপনি কষ্ট করে ফোন করে যোগাযোগ করেছেন আমরা কি সাধু মিয়ার সাথে কথা বলতে পারি আসসালাম আলাইকুম আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন মনে হচ্ছে কোনো যান্ত্রিক সমস্যা আছে আমরা উত্তরে চলে যাই আপনার প্রশ্ন হচ্ছে সাধু মিয়া তেরো গাতির থেকে আপনি প্রশ্ন করে পাঠিয়েছেন যে যদি ইমাম মাহাদি আলাহি সালাতবাস্লাম সত্য হয়ে থাকেন তাহলে আমাদের এত বিরোধিতা কেন একটু আগে হল্যান্ড থেকে যে আহমদি ভাই আমাদেরকে খুবই আবেগের সাথে অনুপ্রাণিত করার জন্য বললেন যে আমরা যেন কোরআনের দর্শন নিয়ে আলোচনা করি বিরোধিতার দর্শন নিয়ে আলোচনা করি সেখানে তিনি ইঙ্গিত করেছেন এই কথাটার আপনি সত্য মাহাদিকে মেনেছেন আল্লাহ আল্লাহ রসুলের কথা অনুযায়ী যে ইমাম মাহাদি প্রতিশ্রুত মাসি আল্লাহামের আসার কথা ছিল তিনি এসে গেছেন আর যখনই আল্লাহর পক্ষ থেকে সত্যবাদী আসেন তখনই বিরোধিতার ঝড় উঠে আগুন লেগে যায় সমাজে কোরআন শরীফের সুরাইয়াসিনের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন আউজুবল্লাহ রজিম রাজিম ইয়াহাসান আলী বাদ মা ইয়াতি হিম্মির রসুলিন ইল্লা কানুবেহ তাহেউন বড়ই পরিতাপ আমার বান্দাদের জন্য যখনই আমি তাদের কাছে প্রত্যাদিষ্ট মহাপুরুষ প্রের প্রেরণ করেছি তখনই তারা তার বিরোধিতা করেছে হযরত আকদাস ইমাম মাহাদি মাসিহে মাউদিল সেবাস্লাম যেহেতু সত্যবাদী এবং আল্লাহর পক্ষ থেকে রসুলের অনুসার হিসাবে প্রেরিত হয়েছেন এই জন্য তার বিরোধিতা অবসম্ভাবী তাই হচ্ছে ধৈর্য ধরেন আপনার কষ্ট আল্লাহ তালা দেখছেন আপনার এই সমস্ত ত্যাগ আপনাদের এই ত্যাগ বৃথা যাবে না এই নেকির কারণে আল্লাহ তালা সৎ মানুষদেরকে আকৃষ্ট করবেন সমাজে আলোড়ন সৃষ্টি হচ্ছে হয়েছে হয়ে চলেছে এইটা কি হচ্ছে তাড়াতাড়ি দেখো বিষয়টি যাচাই করো তারই অংশ হিসাবে আজকে আমরা আপনার সামনে উপস্থিত আপনাদের সামনে উপস্থিত ইনশাআল্লাহ আল্লাহ তালা আরও নিদর্শন দেখাবেন ধৈর্যটা হাতছাড়া হতে দিবেন না এবং দোয়ার প্রতি গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে অবনত চিত্তে সবসময় নিজেকে সমর্পিত রাখুন আল্লাহ তালা আমাদেরকে সৌভাগ্য দিন ধন্যবাদ মালান আবল সাহেব দর্শক আমরা বিস্তারিত আলোচনা তো এখানে করতে পারবো না আর আমরা বলেছি যে আমরা ধীরে ধীরে বিভিন্ন বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের যে আলোচনার বিষয় আমরা বলেছি যে আল্লাহ তাল গুণাবলী এই সম্পর্কে আপনারা যদি প্রশ্ন করেন তাহলে ভালো হয় কিন্তু যদি এর বাইরেও কোনো প্রশ্ন এসে যায় আমরা আপনাদেরকে নিরাশ করব না এখন ফোন লাইনে একজন আছেন রিয়াজ আহমদ সাহেব আছেন তিনি একজন আহমদি তিনি সুনামগঞ্জ বাংলাদেশের একদম একটা শেষ প্রান্ত

ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি ঈসা আলাহি সালাতামের প্রকৃত জন্ম ইতিহাস যদি আপনারা কেউ বলেন জন্ম ইতিহাস জানতে চেয়েছেন জি না তারিখ জানতে চেয়েছেন আমি আপনি যদি বুঝে থাকেন যে তারিখ বলেছে ঠিক আছে আমরা তাই শুনলাম তারিখ বলেছেন আচ্ছা হজরত ঈসা আলাহিসুআ জন্ম তারিখ সম্পর্কে সুনির্দিষ্টভাবে তো যেভাবে আজকের যুগে লিখে রাখা হয় ডায়েরিতে যে অমুক ব্যক্তি অমুক তারিখে জন্মগ্রহণ করেছেন সেই রকম কোনো রীতি তো সেই যুগে ছিল না কিন্তু কোরআন শরীফ থেকে জানা যায় যে তিনি বিনা পিতায় জন্মগ্রহণ করেছেন আর আজকের যে হিসাব আছে খ্রিস্টাব্দের হিসাব বা খ্রিস্টীয় যে বছর আছে খ্রিস্টীয় ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারের বিভিন্ন ঐতিহাসিক সাক্ষ্য থেকে এবং বাইবেলের বিভিন্ন যে পারিপার্শ্বিকতা বাইবেলের বিভিন্ন পুস্তকে তুলে ধরা হয়েছে মথিতে বা মার্কে লুক বা এই ধরনের বইতে তার ভিত্তিতে বিভিন্ন ঐতিহাসিক জোসেফাস এবং খ্রিস্ট ধর্মের উপর যে সমস্ত বিশেষজ্ঞ আছেন তারা লিখেছেন যে বর্তমানে যেই ঈশা ইসলামের জন্মের বছর নির্ধারণ করা হয় তার পাঁচ বা ছয় বছর পূর্বে হজরত ইসা আলাহ সাল্লাতু জন্ম হয়েছে আচ্ছা ধন্যবাদ আশা করি আমি এটা সম্বন্ধে একটু বলতে চাচ্ছি তারিখ সাহেব কেবল পাঁচ এবং ছয় বছরের ডিফারেন্স নয় পঁচিশে ডিসেম্বরও তার জন্ম তারিখ নয় জি জি কেননা কোরআন শরীফের যে বর্ণনা এবং বাইবেলের যে বর্ণনা স্পষ্ট ইঙ্গিত করছে খোলা মাঠে কৃষকরা বিচরণ করছে তাদের ভেড়ার পাল নিয়ে ডিসেম্বরের শীতে কেউ ভেড়ার পাল নিয়ে রাতে বাইরে থাকে এবং তখন খেজুর গাছও পাকে না খেজুর গাছের ফল পাকে না হাজরত মারিয়ামের সম্বন্ধে বলা আছে হুজিলে নাকলাতে আলেকে রুতাবান জানিয়া এটা অবশ্যই পঁচিশে ডিসেম্বরের দৃশ্য নয় তো এই জন্য কেবল যে সনের তফাত তা নয় মাসেরও তফাত আছে বেশ কয়েক মাস আগের ঘটনাটাকে পিছিয়ে দেওয়া হয়েছে জি জি ধন্যবাদ মৌলানা সাহেব এবং ফিরোজ আলম সাহেব আমরা এখানে অনেকের কাছ থেকে ধন্যবাদ মেসেজ পাচ্ছি এবং তারা অনুষ্ঠানের প্রশংসা করে মেসেজ পাঠাচ্ছেন এহসানুল হাবিব জয় ঢাকা থেকে ধন্যবাদ জানিয়েছেন আব্দুল হক সাহেব ধানিখোলা থেকে ধন্যবাদ জানিয়েছেন অনুরভাবে আজার আহমদি সাহেব বেলজিয়াম থেকে ফোন করেছেন তাকেও আমরা ধন্যবাদ জানাই আমরা আহমদিদের চেয়ে যারা নন আহমদি আছেন তাদেরকে একটু সুযোগটা বেশি দিতে চাই এই জন্য আমরা হয়তো অনেককেই প্রথম দিন সুযোগ দিতে পারবো না বলে আপনারা মাফ করবেন আমরা কি আমির মাহমুদ ভুইয়া সাহেব একজন আছেন চিঠে তার সাথে কথা বলতে পারি তিনি প্রশ্ন করতে চাচ্ছেন তালার অস্তিত্ব সম্পর্কে তার সাথে কথা বলা যায় কি না সেটি আমরা দেখব এখন লাইনে আরেকজন আছেন সাধু মিয়া ইতিমধ্যে আমরা তার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি এই জন্য দরকার নাই তো আমির হোসেন আমির মাহমুদ ভুয়া সাহেবের সাথে কি কথা বলা যাবে আচ্ছা আমি আমির মোহাম্মদ বিয়ের সাহেব যতক্ষণ লাইনে আসছেন আমি তার আগে একটি প্রশ্ন করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছিলেন মীর মুবাসের আলী সাহেব তিনি বলছেন যে আহমদীয়তি যে সঠিক ইসলাম যেটা আমরা আহমদিরা দাবি করি এর পক্ষে আপনার কি যুক্তি আছে বা আপনি কি বলতে চান সাহেব বলবেন প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক মীর মুবশের আলী সাহেব আপনার নাম মুবেশের সুসংবাদদাতা অনুষ্ঠানের প্রথম প্রশ্নকারী হিসাবে আপনাকে পাওয়া একটি সৌভাগ্যের ব্যাপার আর আপনার প্রশ্নটা খুবই লজিক্যাল যৌক্তিক আপনি বলেছেন সবাই দাবি করে আমরা সত্য এবং সঠিক আপনারও দাবি করছেন আহমদে জামাতরাও দাবি করছেন আমাদের মধ্যে বৈশিষ্ট্যটা কী কোরআন শরীফে যদি ভালো করে তাকিয়ে দেখা হয় যুগে যুগে যখনই সত্য বাহক এসেছেন তখনই মানুষ চিৎকার দিয়ে বলেছে ইউরেকা ইউরেকা আর্কিমিডিস যখন সত্য উদ্ঘাটন করেছেন গোসুলের টপ থেকে উঠে গিয়ে বলেছেন ইউরেকা ইউরেকা কাপড় চুপোরের দিকেও তাকানোর সুযোগ পান নাই কী অবস্থায় আছেন না আছেন পূর্ণিমার চাঁদ বলি বা এইভাবে বলি যে প্রথম রাতের চাঁদ ঈদের চাঁদ দেখে যখন বাচ্চারা ছাদের উপর চিৎকার করে আমি পেয়েছি আমি দেখেছি আমি দেখেছি এটা একটা স্বভাবগত স্বভাবত ঘোষণা যখনই আল্লাহর পক্ষ থেকে চাঁদ আসে আল্লাহর পক্ষ থেকে তার প্রত্যাদিষ্ট মহাপুরুষ আসেন তিনিও বলেন এবং তাকে যারা আবিষ্কার করে তারাও চিৎকার করে বলে ইউরেখা ইউরেখা পেয়েছি 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 এবং এটা তাদের সত্যতার একটি লক্ষণ হয় তারা চিল্লায় এবং এটি একটা আশ অদ্ভুত একটা আকর্ষণ থাকে তাদের এই চিৎকারের পেছনে তো সেই হিসেবে আমরাও দাবি করছি এবং আমাদের যথাযথ কারণ আছে যাকে আমরা মেনেছি এই যুগে প্রতিশ্রুত মাহাদি এবং মাসি হিসাবে তিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে রসুল উল্লাহ সাল্লামের চাকর হিসাবে তার অনুসারী হিসাবে এবং তিনি যুক্তির মাধ্যমে এসেছেন যুক্তির বলে বলিয়ান হয়ে নিদর্শন সহ এসেছেন কোরআন শরীফের ভাষায় সুরান ফালে বলা আছে লে ইয়াহ লেখা হালাকা আম্বাই না তেও ওয়াহ ইয়া মান হাইয়া আমা আমাদের বৈশিষ্ট্যটা হচ্ছে আমরা যাই বিশ্বাস করি কোরআন সুন্নত এবং হাদিস অনুযায়ী বিশ্বাস করি এবং যাই বিশ্বাস করি সত্য বিশ্বাস করি এবং আমরা যুক্তির মাধ্যমে মানুষের কাছে এটা প্রচার করি যে দেখো মানুষ হে বঞ্চিতরা এদিকে এসো এখানেই তোমরা আলোর সন্ধান পাবে আমাদের দাবিও আছে এবং দাবির পাশাপাশি যুক্তিও আছে এটা আমাদের বৈশিষ্ট্য আপনারা অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ আপনারা এই পরবর্তী পর যে সমস্ত অনুষ্ঠান হবে সেগুলোর মধ্যে এর উত্তরও খুঁজে পাবেন জি আমাদের যে সঠিক ইসলাম এ সম্পর্কে বলতে আমিও মতরম প্রফেসর মির মুবাসীর আলী সাহেবকে ধন্যবাদ জানানোর সুযোগটা হেলায় নষ্ট করতে চাই না জি আপনাকে আমিও ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়ার অনুরোধ করছি আপনাকে দোয়া করুন আল্লাহ তালা যেন আমাদেরকে শেখান আপনার প্রশ্ন সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ যেভাবে মৌলানা সাহেব বলেছেন যে আহমদিয়া মুসলিম জামাত নতুন কোনো ধর্ম নয় হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলয় সাল্লামের আনিত ইসলামেরই আমরা খাদেম এবং সেবক আমাদের কালেমা আমাদের কোরআন এক হাজ জাকাতে অন্যদের সাথে আমাদের কোনো পার্থক্য নেই কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ যুগে যখন পৃথিবীতে দলাদলি হানাহানি আর অবিচার অনাচার আর কদাচারের দৌরাত্ম হবে ছোড়াছড়ি হবে তখন তার উম্মতের ভিতর থেকেই এক ব্যক্তি মাহদি হিসেবে আসবেন এই উম্মতের সংস্কারের জন্য পুনর্জীবিত পুনর্জীবিত করার জন্য সেই ব্যক্তি এসেছেন কিন্তু প্রশ্ন হলো যে সবাই দাবি করে যে তারা সত্যের উপর অন্য দলগুলো সব মিথ্যার অনুসরণ করছে আর এই অমোক সত্যের কথা কোরআন নিজেই উল্লেখ করেছে যে কুল্লু হেসবেন বেম হেম হেমফারে হোন যে প্রত্যেক দল প্রত্যেক ফেরকা তার কাছে যা আছে সেটা নিয়ে খুব উৎফুল্ল আর প্রফুল্ল আর আনন্দিত যে আমরাই সত্যের উপর আছি কিন্তু সত্য সব সময় তার ফলের মাধ্যমে চেনা যায় যেভাবে হজরত ইসা বলেছেন যে বৃক্ষের পরিচয় হলো ফলে তো ফল দেখে বুঝতে হবে যে সত্য কাদের কাছে আছে আর আল্লাতলা কাদের সাথে আছেন আজকের বিশ্বে আহমদিয়া মুসলিম জামাতও দাবি করছে যে আমরা খোদা তালার পক্ষ থেকে প্রেরিত ইমামকে মেরেছি আমরা একটি জামাত বদ্ধ সুসংগঠিত একটা কমিউনিটি আমাদের এক নেতা আছে এক আওয়াজে আমরা উঠি আর বসি কিন্তু আমাদের বাহিরের জগৎকে দেখুন কোনো নেতৃত্ব নেই কোনো লিডার নেই কেউ নেই তাদেরকে পথ প্রদর্শন করার যার যেই দিকে দৃষ্টি পড়ছে সেই দিকে আগাচ্ছে আর মার খাচ্ছে দ্য জালি শক্তির হাতে ইয়াজুজ মাজুজের হাতে আর সর্বত্র মুসলিম বিশ্বের নৈরাজ্যকে মানুষের চোখে পড়ে না আজকে এই ধরনের আচরণের কারণেই তো ইসলাম সারা পাশ্চাত্যে মানে দুর্নাম হয়ে আছে যে এটি কি কোনো ধর্ম হতে পারে কিন্তু আহমদিয়া মুসলিম জামাত সেই সত্যকে মোহাম্মদ রসুল্লাহ সত্যকে তুলে ধরছে এবং অনেকেই পরিষ্কার ভাষায় বলছে ফ্রান্সে জার্মানিতে যখন মস্তিদের উদ্বোধন হচ্ছিল অনেক জার্মান এবং ফরাসি সাংবাদিক আমাদের ইমাম মাম মেজা মির্জা মসরুর আহমদ আয়াদহল্লা তালা আজিজকে বলেছেন যদি ইসলাম যদি এটি হয় তাহলে এই ইসলাম মানতে আমাদের কোনো অসুবিধা নেই জি জি তো পার্থক্য তো স্পষ্ট যে সত্য কোথায় আর আল্লাহ তালা কোথায় জি ধন্যবাদ মালানা ফিরোজ আলম সাহেব আমরা অত্যন্ত আনন্দিত যে দর্শক আপনারা আমাদের সাথে যোগাযোগ করছেন কিন্তু আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আজ হয়তো সবাইকে সুযোগ দিতে পারছি না যদি আজকে কাউকে সুযোগ দিতে না পারি তাহলে কালকে অবশ্যই করবেন আমির মাহমুদ ভুয়া সাহেব এখন ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের যেখানে আহমদিয়াতের গোরাপত্তন হয়েছিল বলা চলে ব্রাহ্মণবাড়িয়া শহর সেখান থেকে ফোন করেছেন আমির আমির মাহমুদ সাহেব আপনি কি বলতে চাচ্ছেন আসসালামু আলাইকুম আমির মাহমুদ সাহেব আপনি আপনার টেলিভিশনের ভলিউম বন্ধ করে দিন

ধন্যবাদ আমির আমির মাহমুদ সাহেব অনেক ধন্যবাদ মহতারাম মৌলানা সাহেব দয়ের কাছে আমি প্রশ্ন করব যে আমির মাহমুদ সাহেবের প্রশ্নের উপর যদি কিছুটা আলোকপাত করেন আরে নাল্লাহ জাহরাতান এ দাবি অনেক পুরনো আমাদেরকে আল্লাহ তালা সশরীরে দেখান সুবাহান্লাহ আল্লাহ তালাকে এই চর্মচক্ষে দেখা সম্ভব নয় অতএব ভাই আমির হোসেন সাহেব সীমাবদ্ধ এক জীব সে অসীমকে কিভাবে দেখতে পারে এটা যে কোনো ব্যক্তির কাছে আমাদের প্রশ্ন তবে তার কাজ দিয়ে তার কর্ম দিয়ে তার লক্ষণাবলি দিয়ে তাকে চেনা যায় এক বেদুইন বলেছিল যে যখন তুমি গোবর দেখো কোনো জায়গায় পড়ে আছে তখন তুমি জানতে পারো যে এখান থেকে উঠ হেঁটে গেছে পায়ের চিহ্ন দেখো তুমি জানতে পারো কিছুক্ষণ আগে এখানে এক পদচারী বা পথচারী পথ পার হয়েছে এই বিশাল বিশ্বজগৎ এই বিরাট বিশ্বজগৎ এবং তার মধ্যে যে শৃঙ্খল যে নিয়ম শৃঙ্খলা এটা কি এক মহা স্রষ্টার দিকে ইঙ্গিত করে না আফিল্লাহে শাক্ষুন ফাতের সমাওয়াতেওয়ালার্স আল্লাহ সম্বন্ধে সন্দেহ অথচ তিনি আকাশ এবং পৃথিবীর স্রষ্টা একক স্রষ্টা চব্বিশ ঘন্টা একটা দিন তিনশো পঁয়ষট্টি ঘন্টা দুইশো তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা একটি বছর আর প্রত্যেকটি সৌরজগতের বিবর্তন এবং তার নড়া এবং তার গতি এবং গ্যালাক্সিদের গতি এই সব কিছু ইঙ্গিত করছে এক মহা বিশ্বের মহা স্রষ্টার দিকে আপনার ভেতরেও আল্লাহতালার অস্তিত্বের প্রমাণ আছে আল্লাহ তালার যে অনুগ্রহ আপনার প্রতি আছে সেই দিকে লক্ষ্য করলেও আল্লাহর অস্তিত্বের প্রমাণ অবশ্যই পাবেন আর সর্বোপরি দোয়া করে আল্লাহ তালার কাছ থেকে আল্লাহ নিদর্শন নিতে পারবেন আল্লাহ তালা বলেছেন আস্তা জিবলাকম আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব কোটি কোটি মানুষ এইভাবে আল্লাহকে চিনেছে চিনছে আহমদিয়া জামাতের আবার বৃদ্ধ বনিতার সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ আছেন আল্লাহ আমাদের ডাক শোনেন তার ডাক শোনা তার অনুগ্রহ তার অস্তিত্বের প্রমাণ এইভাবে আল্লাহকে দেখার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদের সবাই সহায় হন ধন্যবাদ মালানা আবুল সাহেব সংক্ষেপে বলার জন্য আপনাকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাতে মাত্র কয়েক মিনিট সময় রয়ে গেছে একজন আহমদি ভাই ফোন করেছেন ঢাকা শহরের

বিভিন্ন ধরনের এক শ্রেণীর লোকজন এসে এখানে হামলা করত এবং তাদের অভিযোগ ছিল যে নবীজিকে নিয়ে নিয়ে একই প্রশ্ন আমি একজন সহিদ্ধ মুসলমান হিসাবে

এই প্রশ্ন আহমদিয়া মুসলিম জামাতকে সবসময় এই প্রশ্নের মুখোমুখি হতে হয় কিন্তু সত্য কথা হলো সংক্ষেপে বলতে হবে যে আমরা হজরত মোহাম্মদ রসুল সাল্লাহ যেভাবে কোরআন করিম ঘোষণা করেছে সেইভাবে অবশ্যই খাতামান নবীন মানি সর্বশ্রেষ্ঠ নবী মানি এবং সব সব নবীর তিনি নেতা শিরোমণি এতে কোনো সন্দেহ নেই এবং আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামকে সর্বশেষ নবী অর্থেও মানি এই অর্থে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও ওয়াসাল্লামের পরে আর কোন প্রকারের নতুন নবী আসতে পারে না কোনো নতুন শরীয়তধারী শরীয়ত বাহক নবী আসতে পারেন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের শরীয়তে একটা জের জবর বা বিন্দু পরিবর্তন করবে এমন কোনো ব্যক্তি আসতে পারেন না কিন্তু হজরত মোহাম্মদ সাল্লামাম স্বয়ং যদি বলে থাকেন যে আমার উম্মতের জন্য যখন দুর্যোগ আসবে আমার উম্মতকে রক্ষা করার জন্য বাঁচানোর জন্য আমার উম্মতের ভিতর থেকে एक ईसा इब्ने मरियम नबीउल्ला आशबें ঈসা নামে এক নবী আমার উম্মতের ভিতর থেকে আসবেন এই কথাটা বুখারি শরীফে চার চারবার লেখা আছে মুসলিম শরীফে চার চারবার লেখা আছে বুখারের হাদিসে আছে ইমামুকুম মিনকুম যে তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকে হবে আর উম্মতে মোহাম্মদীয়ার বড়ো বড়ো আলেম এবং বুজুর্গেরা স্পষ্টভাবে লিখে গেছেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম একদিকে বলেছেন যে লা নবিয়া বাদে আমার পরে নবী নাই আবার অন্যদিকে বলেছেন যে ঈসা আলাহি আসলাম আল্লাহর নবী আবার আসবেন এর অর্থ কী এই দুটো কথার ভিতরে বিরোধ দেখা যায় তখন মহিউদ্দিন ইবনে আরবি হজরত ইমাম ওয়াহাব সারানী এইভাবে বড় বড় বুজুর্গেরা নিজেরাই এর ব্যাখ্যা দিয়েছেন তারা বলেছেন যে এর অর্থ হলো খাতামান নবীন মোহাম্মদ রসুল্লার পর নতুন কোনো নবী আসবে না কিন্তু হজরত মোহাম্মদ ইসলামের শিক্ষার অধীনে তার শরীয়তের অধীনে তার ধর্মকে পুনর্জীবিত করার জন্য তার দাসদের মধ্য থেকে মুসলমানদের মধ্য থেকে উম্মতি এবং জিল্লি মহম্মদ রসুল্লাহ ছায়া নবী হিসাবে অবশ্যই নবী আসবেন এবং নবতের রাস্তা খোলা আছে এটা আমি বলছি না হজরত মহিউদ্দিন ইবন আরবি যাকে আপনারা মুজাদ্দেদ মানেন আব্দুল ওয়াহাব সারানী সাহেব তিনি লিখেছেন এবং আরও অনেক বুজুগের ধরনের উক্তি আছে হাজার আয়সা রাজিয়ালাহন স্বয়ং বলেছেন যে তাকে খাতামান নবীন অবশ্যই বলো কিন্তু এ কথা বলবে না যে মহাম্মদের পরে কোনো নবী নাই এবং বড় বড় বুজুর্গেরা এরও অর্থ করেছে তারা বলছে এর অর্থ হলো মোহাম্মদ রসুল্লাহার পর শরীয়ত ধারী শরীয়ত বাহক কোনো নবী আসবে না কিন্তু শরীয়তবিহীন দাস অনুগত নবী অবশ্যই আসতে পারে ধন্যবাদ মৌলানা ফিরোজ আলম সাহেব ভাই মহিউদ্দিন সাহেব আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন সংক্ষেপে আমরা আপনাকে আবারও আমন্ত্রণ জানাবো যে আমরা খাতামান্নাবীন সাল্ল্লাহ আলাইবাসাল্লাম নিয়ে যে পর্বটি আপনাদের সামনে উপস্থাপন করব। সে পর্বে যদি আপনি আপনার প্রশ্নটি করেন তাহলে আমরা আবারও বিস্তারিত আলোচনা করতে পারবো বা এ ব্যাপারে উত্তর দিতে পারব দর্শক আমি এখানে জানিয়ে দিচ্ছি আমার কাছে একটা লম্বা লিস্ট আছে যারা আমাদের এই অনুষ্ঠান শুরু করার জন্য ধন্যবাদ দিয়েছেন মোবারকবাদ জানিয়েছেন ওয়াসিউজ্জামান সাহেব কানাডা থেকে খালেদ বিন কাশেম সাহেব বাংলাদেশ থেকে ঢাকা থেকে মোজাম্মেল হক সাহেব বাংলাদেশ থেকে জানিয়েছেন মৌলানা মৌলানা ফিরোজ আহমদ সাহেব মৌলানা জাফর আহমদ সাহেব বানিয়াজান থেকে জানিয়েছেন তহিদুল ইসলাম সাহেব সুন্দরবন থেকে ধন্যবাদ জানিয়েছেন অনুরূপভাবে আরও অনেকেই জানিয়েছেন এখানে আমি আমাদের মাত্র কয়েক মিনিট সময় আছে মৌলানা সাহেব জামান সাহেব চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন আহমদী হলে কি জান্নাতে যাওয়া যাবে না যদিও আমাদের আজকের অনুষ্ঠানের সাথে এর কোনো সম্পর্ক নেই তারপরও ভাই আরিফুজ্জামান সাহেবের প্রশ্নের কিছুটা উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি আমি বলবো না জাতের বিষয়টি সম্পূর্ণ আল্লাহ তালার হাতে কাকে পার করবেন কাকে আটকাবেন এটা ওনার ব্যাপার মালিক ইহমেদিন একটু আগে আলোচনা হয়েছিল আল্লাহ তালার নাম আমরা অধম বান্দা আমরা এখানে যদি ফতোয়াবাজি করি অমুক যাবে আর অমুক যাবে না আল্লাহ হাসবেন আর বলবেন কবে তোকে আমি ঈশ্বরত্বের অংশ দিয়েছিলাম অতএব নাজাতের বিষয়টি মুক্তিপ্রাপ্ত কে এবং কে না এই বিষয়টি সম্পূর্ণভাবে আল্লাহর হাতে নন মুসলিম না কেবল এই নন আহমেদই নন নন মুসলিমরাও এমনকি নাস্তিকরাও নাজাত পেতে পারেন যতদূর এই প্রশ্নটার যতটুক এতটুক বিষয়টা আমাদের বোঝা দরকার আল্লাহ তালা মালিক অমেদিন মালিক কাকে বলে যিনি কারো অধীনস্থ নন সর্বাধিপতি কাউকে তিনি উত্তর দিতে বাধ্য নন আমি চাইলে আমার জিনিস রাখতে পারি ফেলতে পারি যা ইচ্ছা তাই করতে পারি আমরা তার অধীনস্থ জি জি অতএব যে কোনো ব্যক্তি নাজাদ পেতে পারে যা আেকা ফজলুল্লাহ ইতিহি শাহ যদি আল্লাহ তালা চান সবাইকে ক্ষমা করে দিয়ে পার করে দিতে পারেন কোরআন শরীফে লিখা আছে সুরজ উমারে খুলিয়া ইদ ই আল্লাজিনা শরাফু আলা আফসিলা তাকনাতু মীর রহমাতিলা ইন আল্লাহ ইয়াক ফেরুজ জুনু বা সমস্ত দোষ এবং পাপ ক্ষমা করতে পারেন আমি কেমন করে বলবো যে নন আহমদী এবং নন মুসলিম পার পেতে পারে না পেতে পারে তবে চেষ্টা করা উচিত আল্লাহ আনুগত্য করে আল্লাহর অনুগ্রহ লাভ করতে ধন্যবাদ আরিফুজ জামান সাহেব আশা করি আপনি সংক্ষেপে হলেও আপনার উত্তর পেয়েছেন আমরা এখন কথা বলবো আরেক ভাইয়ের সাথে যিনি বেলজিয়াম থেকে লাইনে আছেন আসসালামু আলাইকুম আপনি কি শুনতে পাচ্ছেন আব্দুল আলী জি আব্দুল আলী সাহেব আপনি সংক্ষেপে বলুন আপনি কি বলতে চান জি জি আমি যখন ইমাম কথা শুনছিলাম আজ থেকে বিগত পাঁচ বছর আগে তখন আমি গুর বিরোধী ছিলাম কিন্তু আর এর আগে আমি রাপ্তা দিল আলম আল ইসলামে এমপ্লয়ার ছিলাম মাদ্রিদে এখন ব্রাসেলসে আছি তো এই মাসের পাঁচ তারিখে আমি আমার জানা মতে পাঁচ বছর স্টাডি করার পরে আমি দিলে এবং দেড়ভাবে বিশ্বাস করছি জিমাম মেদি আলাহ ইসলাত ইসলামের আর্টসেন এবং এবং আমি বিশ্বাস করছি এর আগে যে বিরোধিতা করছিলাম আমি এবং আপনাদের দোয়ায় সেটা আমি আমার যে বাইদের কেউ আবার এটার থেকে বঞ্চিত করছে যে কেউ এগুলা বিশ্বাস করার দরকার নাই সেটা জন্য আফসুস করতেছে এবং ভাইদেরকে এই দাওয়াত করতেছি আমি যে এইটাই চিরসিত্য এবং যেহেতু হুজুর পাক সাল্লাম আসার পর থেকে এখন পর্যন্ত অনেক জায়গায় পৌঁছে নেই আর এই সুসংবাদটা একশো বিশ বছর আগের তাই হয়তো আস্তে আস্তে এটা সবাই জেনে যাবে তাই এতে আর দিমুদ পোষণ করার কিছুই নাই এজন্য আপনাদের কাছে আমার দোয়া প্রার্থী আর বিগত যে পাঁচটা বছর লেট হয়ে গেছে আমি আহমেদি হওয়ার জন্য এই জন্যই আমার আফসুস হচ্ছে আচ্ছা ধন্যবাদ ভাই আব্দুল আলী সাহেব আপনি আল্লাহতালা আপনাকে সত্য গ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং আপনি নির্দ্বিধায় আপনি সবার সামনে স্বীকার করলেন আল্লাহতালা আপনাকে সাহসের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখুক আর সত্যের উপর অটল এবং অবিচল রাখুক এটি আমাদের দোয়া এবং আপনার মাধ্যমে যারা সত্য থেকে দূরে সরে গিয়েছিল তারাও যেন আপনার মধ্যে পরিবর্তন সত্যকে গ্রহণ করার পর যে পরিবর্তন এসেছে এটি দেখে তারাও যেন সত্যের প্রতি আকৃষ্ট হয় এটি আমরা কামনা করব ধন্যবাদ আপনাকে আমরা মৌলানা সাহেব মৌলানা ফিরোজ আলম সাহেব এবং আবদুল আবাল সাহেবকে বলতে চাচ্ছি আপনারা কষ্টকর স্টুডিওতে এসেছেন সময় দিয়েছেন অনেক ধন্যবাদ শুধু দর্শক আমাদের এই নিয়মিত পরিবেশ পরিবেশনা আগামী তিন দিন আরও চলবে আগামীকাল শুক্রবারের কারণে আমরা এক ঘন্টা পরে আমরা সব অনুষ্ঠান আরম্ভ করবো বাংলাদেশ সময় রাত দশটায় আপনারা দেখতে পাবেন এবং এবং শনি এবং রবিবারে আপনারা একই সময় অর্থাৎ বাংলার সময় রাত নয়টায় আমাদের অনুষ্ঠান দেখতে পাবেন আর এখানকার স্থানীয় সময় দুপুর দুটায় আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের সময় যেহেতু শেষ হয়ে গেছে এখানে অনুষ্ঠান ঘুটাচ্ছি আগামীকাল দেখা হবে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহে বাবার قُلِ الْحَقُّ مِن رَّبِّكُمْ فَمَن شَاءَ